হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে ভালো আছেন। ফিরলাম আপনার জন্য নতুন সহজ আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে আমি আপনাদেরকে কলাই শাক ভাজি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিন কীভাবে খুব সহজে কলাই শাক ভাজি করবেন। প্রথমে চুলায় আমি একটি প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি ও ছোট সাইজের একটা রসুন কুচি। এখন পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফাল করে কেটে রাখা 4-5টা কাঁচামরিচ। এখন মরিচগুলো আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ ও রসুন ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলাই শাক। কলাই শাকগুলো আমি বেছে ভালোভাবে ধুয়ে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এখন আমি কলাই শাকগুলো নেড়ে চেড়ে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু শাক সিদ্ধ হয়ে গেলে কমে যায়, এই কারণে লবণটা একটু বুঝে শুনে দিবেন। এখন আমি শাকটা নেড়ে চেড়ে প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কলাই শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কলাই শাক ভাজি করে নেওয়া হয়ে গেছে, আর কলাই শাক ভাজি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করুন, আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।